স্যার, আপনি তো আর আহমেদ ডেন্টাল কলেজের প্রস্টোডন্টিক্সের প্রফেসর এর নিয়োগ ছিলেন, তার সঙ্গে সঙ্গে আপনি ছিলেন ফর্মার প্রিন্সিপাল কিডস ডেন্টাল কলেজ ভুবনেশ্বর, যেটাকে আমরা ইন্ডিয়ার ফিফথ র্যাঙ্কিং বলি। আর আমরা তো জানি আপনি ডাক্তার তৈরির কারিগর, বহু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আপনার হাত দিয়ে বেরিয়েছে। আজকে যখন এত কথাই আপনার সঙ্গে হচ্ছে, তো সেই ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের মধ্যে কারোর কথা বা কাদের কথা আপনি উল্লেখ করেন যারা ভবিষ্যতে আমাদের এই ফিল্ডে ভীষণভাবে মুখ উজ্জ্বল করবে এবং সবচাইতে বড় কথা আমাদের মতো সাধারণ মানুষদের পরিষেবাটা খুব ভালো করে দেবে? আমি আমার জীবনে অনেকেই ছাত্র তৈরি করেছি, তাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট, এবং শুধু বিশিষ্ট না, আমি বলবো যে আমি আমার নিজের যে মানে জীবনে যে সার্থকতাটা পেয়েছি, মানে অ্যাজ এ গ্রেট টিচার, অ্যাজ এ টিচার আমার আমি যে কতটা সার্থক হয়েছি সেটা শুধু তাদের কাজের উপরে, তাদের কাজ দেখেই আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ আমি সাকসেসফুল টিচার ছিলাম। তারা যদি বাজে কাজ করতো তাহলে তো আমি বলতে পারতাম না লোকের কাছে যে অমুকের ছাত্র দেখো এই কাজ করেছে। ইউজুয়ালি তো বলবে যে অমুক ডাক্তার দাসের ছাত্র এই মানে এরকম কাজ করেছে, কিন্তু যদি আমার ছাত্র ভালো কাজ করে এবং তার মানে সেই সেই কাজে সেই কাজে যদি লোকে বলে যে না আমি অমুকের কাছে এই চিকিৎসা করে আমার এইটা ছিল, এইটা এতটা ভালো হয়েছে, তখন আমি এইটা ভাববো যে এই যে কথাটা বলছে সেটাতে আমি যে চেষ্টা করেছি এত বছর ধরে আমি পড়াশোনা করে পড়িয়েছি ছেলেদের তৈরি করেছি, তার মধ্যে একজন আমার সেটা হয়ে মানে এ করতে পেরেছে, সাকসেসফুল হয়েছে, আমার আমি সাকসেসফুল হয়েছি, সে সাকসেসফুল হওয়ার মানে আমার সাকসেস হওয়া। হ্যাঁ, কারণ তার তো সে তো আমার কাছ থেকে শিখেছে, তারপরে সে কাজটা করেছে। হ্যাঁ, এবং তার মানে আমাকে আমার প্রফেসর আমাকে বলতেন যে তুমি এত মানে ক্লিনিক্সে কাজ করো কেন? আমি কেন, আমি তো কাজ করি, আমি তো রোজই একটা করে ডেঞ্জার করি। না না, তুমি করো না, তুমি একটা করে ডেঞ্জার না করে দশটা ছেলেকে শেখাও, তাহলে দশটা ছেলে দশটা ডেঞ্জার করতে পারবে। তোমার একটা ডেঞ্জার করে তুমি কি করবে, ওরা দশটা ডেঞ্জার করবে, তুমি যে সময় একটা ডেঞ্জার করবে তাহলে সেটা ঠিক হবে। তো আমিও সেটাই মাথায় রেখে মানে ছাত্রদের আমি শিখিয়ে গেছি, ছাত্রদের মানে ওই মিশনটা নিয়েই আমি ছাত্র তৈরি করেছি। আপনার যে মিশনটা, একটু লোভ লাগছে যদি একটু নাম করে বলেন যাদের দিকে আমরা তাকিয়ে থাকতে পারি ভবিষ্যতে, সেরকম কারো কথা যদি বলেন আপনার স্টুডেন্ট, মানে অল ক্রেডিট গোস টু ইউ ডেফিনেটলি। আমি যাদের নাম নাম বলবো তারা সকলেই মানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, আন্ডার গ্রাজুয়েটের অনেক আছে, আন্ডার গ্রাজুয়েট অনেক আছে, কিন্তু তাদের আমি নাম বলবো না, কারণ কি তাদের নাম বলতে গেলে একটা বিরাট মানে মোটা বই হয়ে যাবে। হ্যাঁ, বিশেষ করে যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং তাদের বিশেষ লাইনে যারা এই কাজগুলো করেছে, যেমন ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে ডাক্তার অনির্বাণ সেন। নমস্কার, শুরু করছি আজকের স্বাস্থ্য দর্শন। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। হ্যাঁ, কবির কল্পনাতে এই কথাটা ভীষণ সুন্দর লাগে, কিন্তু আজকের যদি বাস্তবের প্রেক্ষাপটে আমরা চোখ রাখি তাহলে বুঝতে পারবো যে সুন্দর মুখে জয় সর্বত্র। সেটা আমাদের ব্যক্তি জীবনই হোক বা কর্মজীবনই হোক, সুন্দর মুখ না থাকলে একটি মেয়ে বা একটি ছেলে জীবনের অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে। কিন্তু অনেক সময় জন্মগত এবং বিভিন্ন ত্রুটির কারণে আমাদের মুখে কিছু বিকৃতি বা অসুন্দর মুখ থাকে। এই অসুন্দর মুখকে কিভাবে আমরা একটি সুন্দর মুখে পরিণত করতে পারি, আমাদের আজকের আলোচনা অনেকটা এই বিষয়ে। আর আজকে এই বিষয়ে আলোকপাত করার জন্য আমি পেয়েছি শহরের ব্যস্ততম ওরাল এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডক্টর অনির্বাণ সেনগুপ্তকে।
যার লেখা জার্নাল, যার বই পড়ে ডেন্টাল স্টুডেন্টসরা অনেকটাই সমৃদ্ধ হয়েছে। আজকে আপনাকে পেয়ে আমরা আপ্লুত, স্বাগত জানাই আপনাকে। নমস্কার স্যার, আমার প্রথমেই যেটা আপনার কাছে জানতে ইচ্ছে যাচ্ছে যে অনেকে দেখেছি দীর্ঘ বছর মাস ধরে ক্লিপ বা ব্রেস ইউজ করেন তাদের মুখের বিকৃতি বা অসুন্দর মুখকে ঠিক করার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় বছরের পর বছর শুধু সময় নষ্ট হয় কিন্তু কোনো কাজের কাজ হয় না। কিন্তু এমনই একটি প্রসিডিয়ার আছে যেটা ম্যাজিকের মতন দেখতে হলো, এভিডেন্স বেসড পিওর সায়েন্স, যার দ্বারা কিন্তু মুখের এই ত্রুটিকে এক নিমেষের মধ্যে বললেও অত্যুক্তি হবে না সুন্দর মুখে পরিণত করা যায়, সেই বিষয়ে আমাদের একটু বুঝিয়ে বলুন। ক্লিপ বা ব্রেস সাধারণত অর্থোডন্টিক্স বন্ধুরা ইউজ করে। কিছু কিছু ইন্ডিকেশন আছে যেখানে ক্লিপ বা ব্রেস ছাড়া অন্য কিছু ইউজ করা যায় না, মানে সেখানে সার্জারি ইন্ডিকেটেড নয়। কিন্তু এটা মাথায় রাখতে হবে, যদি স্কেলিটাল ডিফর্মিটি থাকে সেক্ষেত্রে আমরা অর্থোডন্টিক্স বন্ধুদের সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রথমে অর্থোডন্টিক্স হয়, তারপরে সার্জিক্যাল মানে অর্থোগনাথিক সার্জারি, তার আগে সিম্পটোম্যাটিক অ্যানালাইসিস এবং তারপরে সার্জারি, সার্জারির পর আবার অর্থোডন্টিক ট্রিটমেন্ট হয়। এটাই হচ্ছে টোটাল একটা ফিক্স ট্রিটমেন্ট। যেমন আমি একটা কেস স্টাডি আপনাদের এখানে দেখাচ্ছি, মানে আমরা যদি একটু উদাহরণের সাহায্যে ভালোভাবে বুঝতে পারি ব্যাপারটা। কেস স্টাডি আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে এই ভদ্রমহিলা আমার কাছে এসেছিলেন, ওনার 30 বছর বয়স। আগে উনি অন্য জায়গা থেকে ক্লিপ বা ব্রেস ইউজ করেছিলেন। ওনার পরিষ্কার ছবি দেখা যাচ্ছে যে উনি মুখটা বন্ধ করতে পারতেন না, এবং ওনার টোটাল এই মুখটা সাইড প্রোফাইল যদি দেখা যায় সামনের দাঁতগুলো বেরিয়ে থাকতো। চোখ মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ভদ্রমহিলা প্রচণ্ডভাবে মেন্টালি শক ছিলেন, ডিপ্রেশনে ভুগছিলেন, মানসিক টানাপোড়েন ছিল এবং চোখের নিচে একটা কালি পড়েছিল। মনে হয় ফ্রাস্ট্রেশনের কারণে তার রাতে ঘুমোতো না, মনে হয় না, উনি এটা আমাদেরকে বলেও ছিলেন ওনার হিস্ট্রিতে। সেই ভদ্রমহিলাকে রাতারাত এরকম সুন্দর করে দেওয়া সম্ভব হলো কীভাবে? এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর তার মুখের চোখের একটা দীপ্তি চারিদিকে ছড়িয়ে পড়ছে। কেন? এটা কিন্তু সায়েন্সটাকে সুন্দরভাবে ইউজ করলেই এরকম পাওয়া যায়। আমরা ফ্রন্ট প্রোফাইল দেখছি ওই একই ভদ্রমহিলার, সাইড প্রোফাইল দেখছি ওই একই ভদ্রমহিলার, এবং এটা একটা টোটাল একটা গোটা টিম কাজ করে। আমরা যদি দেখি যে এই যে গোটা টিমের মধ্যে সাইকিয়াট্রিস্ট আছেন, অর্থোডন্টিক্স আছেন, এবং তার মধ্যে আছেন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন মানে আমি, এবং দেখুন এই হচ্ছে তার মুখ আগে ছিল, সেখান থেকে একটি মেয়েকে রাতারাতি বই বদলে এরকম হয়ে গেল। লোকে বলে অনেক সময় কি ম্যাজিক, কখনোই না। এটা সায়েন্সটাকে যদি ঠিকমতো আমরা ব্যবহার করতে পারি, সায়েন্সটাকে যদি ঠিকমতো ইউজ করা যায়, যেমন আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপিং দেখানোর চেষ্টা করছি যে এই দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে এখানে তার এক্স রে, এবং এক্স রের সঙ্গে এই হচ্ছে তার মুখের অবস্থা ছিল অপারেশনের আগে, কতটা উঁচু এবং এখান থেকে তাকে এই রকম একটা অবস্থায় আনা হয়েছে। এবং তারও আমরা ভিডিও ক্লিপিংটা একটু দেখার চেষ্টা করি, যদি দেখা যায় ক্যামেরা বন্ধুকে আমি রিকোয়েস্ট করবো এই যে ভদ্রমহিলাকে। এই হচ্ছে ট্রিটমেন্টের আগের ছবি, এটা দেখুন ট্রিটমেন্টের পরে, মানে লোকে দেখে বলবে অন্য মেয়ে, কিন্তু তা কিন্তু নয়। ঠিকমতো ব্যবহার করা যায় একটা টোটাল মেটামরফোসিস, টোটাল রিহ্যাবিলিটেশন, যেটা শুধু জব স্যাটিসফ্যাকশন নয় মানুষের, এটা শুধু একটা নয়। ইউটিউবে যদি যাওয়া যায়, ইউটিউবটা যদি খুব ভালো করে দেখা যায়, দেখবেন এই মেয়েটি, আমি আরেকটা দেখাচ্ছি ক্যামেরা বন্ধুকে যদি একটু আমি বলি, এই দেখুন ইনিও কিন্তু 2 বছর ব্রেস বা ক্লিপ ইউজ করেছেন, তার মুখের এইরকম অবস্থা ছিল, হ্যাঁ, তাকে এরকম করে দেওয়া হয়েছে, একেবারে পরিবর্তিত মুখ। এবং তার যদি সাইড প্রোফাইল দেখা যায় এরকম, তার সাইড প্রোফাইল যদি দেখা যায় এরকম, এটা আগে এটা পরে,
তো এখানে কিন্তু সামনের কোনো দাঁতে আমরা ডিস্টার্ব করিনি, সামনের কোনো দাঁত তোলা হয়নি। মানুষ 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে নর্মাল লাইফে পৌঁছে যেতে পারে। এবং এটা কিন্তু শুধু যে আরেকটা যদি আমি দেখাতে চাই, একটু যদি দেখানো হয়, সেটা হচ্ছে মানুষ কিন্তু শুধু যে বিবাহযোগ্য মহিলারা এটা করছেন তা নয়, এটাই কিন্তু এনার বয়স 50 বছর, 50 ইয়ার্স ওল্ড। সেখানে ওনার টোটাল রিকনস্ট্রাকশন হয়েছে, দেখুন এটা ট্রিটমেন্টের আগে এবং এটা ট্রিটমেন্টের পরে। ওনার টোটাল গোলটা এখানে যারা মধ্যবয়স্ক তারাও কিন্তু এটা চাইছেন, মানে এক ধাক্কায় ওনার বয়সটাও কমে গেছে। এখানেও দেখুন এটা খুব সাধারণ ঘরে মধ্যবিত্ত মানুষ তারা, দেখুন এখানেও তাই। কারণ আমি যাদের কাছে মেন্টরিং হয়েছি ছোটবেলা থেকে, প্রথমত রামকৃষ্ণ মিশন, তারপর আমাদের বিভিন্ন যারা আছেন, সেখানে সবসময় আমাদের টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে মানুষের সার্ভিস দেওয়া, সার্ভিসটা যাতে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে হয়, নাগালের মধ্যে। আর আমরা জানি যে কসমেটিক সার্জারি করতে গেলে মানুষকে বিদেশে যেতে হতো, ডলার হোল্ডিং ফি দিতে হতো। তাহলে একবার ইন্টারাপ্ট করে একটা কথা বলি, বিদেশে যেতে হতো আপনি বললেন, আমি তো জানি বিদেশ থেকে এবং ভিন রাজ্যের মানুষরাও আপনার কাছে চিকিৎসা নিতে আসে, পরিষেবা নিতে আসে। সেই রকম যদি কোনো পেশেন্টের কথা, কোনো মানুষের কথা বলেন, তাহলে যারা বন্ধুরা আমাদের দেখছেন, মনে করে অনেকটা বল ভরসা আমরা পাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি যে কোশ্চেনটা বললেন, এটা আমরা তো সাধারণত কারোর নাম এরকম ভাবে ডিসক্লোজ করি না, না পেশেন্ট একটা পার্সোনাল প্রাইভেসি আছে। বিদেশের থেকে অনেকেই এসেছে, এবং যেহেতু আমি একটা কসমেটিক কাজও করি, যেমন একটা মনে পড়ছে অ্যানেলিয়া রাইট, যে ফক্স টিভির একজন, আমার পেশাতেই তিনি আছেন, কিন্তু ফক্স টিভিতে সান্তারও পরিচিত বন্ধু কেউ একজন আছেন করেছেন। এছাড়াও অ্যান্ড্রু দীপাস, অ্যান্ড্রু দীপাস এসেছেন। এছাড়াও অনেক সাধারণ মানুষ বাইরে থেকে কেন আসেন সেটার কারণটা আপনাকে বুঝতে হবে। কারণটা কিন্তু পয়সার জন্য নয়, ওরা চায় কোয়ালিটি সার্ভিস, এন্ড ওরা চায় রেজাল্ট ওরিয়েন্টেড অ্যান্ড এভিডেন্স বেসড। এটা আমার গুরু ভাই ডক্টর সুব্রত মৈত্রর একটা বই আছে, রেজাল্ট ওরিয়েন্টেড অ্যান্ড এভিডেন্স বেসড প্র্যাকটিস, এবং ডক্টর শৈলেন ভট্টাচার্য সেটাকে এনডোর্স করতেন। শৈলেন ভট্টাচার্য অ্যাড করেছেন দুটো কথা, নিড বেসড প্র্যাকটিস। ওরা কিন্তু সবসময় প্রমাণ চায়, আমাদের এখানে যদি কোনো, ওদের সঙ্গে আমাদের পার্থক্যটা কি, আমি যদি এখানে কোনো, ধরুন খুব একজন কোটিপতিকে তার মেয়েকে নিয়ে এসছেন, আমি যদি বলি যে আমি আপনাকে দেখাচ্ছি, আপনার দেখুন এইরকম মুখ ছিল, এইরকম মুখ হয়ে গেছে, সে কিন্তু বলবে না না ডাক্তারবাবু আপনি ভগবান, আপনি যা করবেন তাই। এটা কিন্তু মোস্ট আনপ্রফেশনাল। আমরা মনে করি, আমরা এখানে মনে করি প্রফেশনালিজম মানে হচ্ছে বাজে জিনিস, কিন্তু ওরা মনে করে প্রফেশনালিজম মানে হচ্ছে ভালো জিনিস। প্রফেশনালিজম মানে হচ্ছে শুধু পয়সার ব্যাপার নয়, প্রফেশনালিজম মানে হচ্ছে সে তার প্রফেশনটাকে কতটা ভালোবাসে, কতটা কায়মানবকে সেটাকে যা শিখেছে অর্জিত শিক্ষায় সেটাকে অ্যাপ্লাই করছে কিনা, সেটাই হচ্ছে প্রফেশনালিজম। মানে উন্নতির শিখরে পৌঁছে যাওয়া। শুধু তাই না, 100 বার শুধু তাই না, আমি এটা স্বামী বিবেকানন্দের কাছ থেকে শিখেছি, হোয়াট ইজ প্রফেশনালিজম, স্বামীজির বই পড়ে জেনেছি। চিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি যে বক্তৃতা দিয়েছিলেন সেটা তার রামকৃষ্ণদেবের কাছ থেকে অর্জিত শিক্ষা। তাই জন্যই ওই রকম একটা মানুষ যে হচ্ছে সারা বিশ্বতে অ্যাটম বোমা ফাটিয়ে দিয়ে চলে আসলো, যার জন্য আজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সারা ভারতবর্ষ জানতে পারছে, শুধু একজনের নাম শ্রীমৎ স্বামী বিবেকানন্দ। বিলে আমাদের আমাদের সিমলা লেনের বিলের জন্য, সেই ডাম্পিটে ছেলেটার জন্য যে সাপের, সাপকেও ভয় পেত না, যে ধ্যান করতো, আত্মস্থ হয়ে যেত, ঠাকুরের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে, তার জন্যই বলে আজকে যদি তিনি করতে পারেন, আমরা তো তার পায়ের নখের যোগ্য নয়, আমরা তার বই পড়ে সমস্ত কিছু জানছি, কথামৃত পড়ে জানছি, ঠাকুরের বিভিন্ন বাণী পড়ে জানছি, মায়ের কাছ থেকে অনেক কিছু জানছি। কারণ মায়ের বাড়ি গিয়ে বা মায়ের সমস্ত কিছু জেনে আমরা যেটা করছি এটা একটা রিভলিউশন, এটা আমি রামকৃষ্ণ মিশন থেকে শিখেছি। আমি যদি বলি মানুষকে একটা নতুন জীবন ফিরিয়ে দিচ্ছেন, তাই না, আমরা আমরা যেটা ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট সেটার উপর আমরা জিহাদ তৈরি করেছি, কিন্তু এটা হচ্ছে টোটালি রেজাল্ট ওরিয়েন্টেড, নিড বেসড এন্ড সায়েন্টিফিক, এন্ড সায়েন্টিফিক, যেটা থিওরি বইতে লেখা রয়েছে, বিদেশে এটা আমেশাই হচ্ছে, আমাদের দেশে এটা জিহাদ। কেন জিহাদ, কেন সেটা হচ্ছে গতানুগতিক ট্র্যাডিশনাল প্রসেসের
বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা মানেই হচ্ছে রিভলিউশন, সেটাই হচ্ছে রেভলিউশনের সংজ্ঞা। তা আমরা ট্রিটমেন্টে রেভলিউশন করছি, আমাদের তো অনেক ফ্রাস্ট্রেশন, আমরা যা চাই, আমরা যা পরিবেশের কাছ থেকে যা চাই, আমরা যা যাদেরকে আমরা আইডিয়াল বলে মনে করি তাদের কাছ থেকে যা চাই বর্তমানে, আমরা তো সবকিছু পাই না, সেই ইনফ্রাস্ট্রাকচার পাওয়া যায় না। তো আমরা ধরুন যেটা সার্ভিস, মিনিমাম সার্ভিস যেটা চাই, সেটা কি আমরা পাই? পাই না। তো লেট ইট বি ডু ইন আওয়ার ওন ওয়ার্ক, দ্যাট ইজ দ্য রিভলিউশন, অ্যান্ড উই আর ডুইং ইট টু সার্ভ দ্য পেশেন্ট, ফর দ্য গুড ফর দ্য পেশেন্ট। কারণ একটা একটা মহিলা সে দীর্ঘদিন ধরে অর্থোডন্টিক ট্রিটমেন্ট করছে, ইউজ করছে, তার সময় শুধু নষ্ট হচ্ছে, তার হচ্ছে ফিক্সড প্রেসের মধ্যে খাবার ঢোকে পচে গিয়ে মুখ থেকে দুর্গন্ধ, তার বিয়ে হয় যাওয়ার পরও বিয়ে ভেঙে যাচ্ছে, বন্ধুদের কাছ থেকে কর্নার থাকছে, বিভিন্ন জায়গায় এরকম হীনমন্যতায় ভুগছে, ফ্রাস্ট্রেশন থেকে অ্যালকোহলিজম, ওবেসিটি, এসব গুলো হচ্ছে, আমরা দেখছি রেগুলারলি, আমি কারোর নাম বলছি না। হ্যাঁ, কিন্তু সেটা তার মধ্যে অনেক সেলিব্রিটিও আছেন, হ্যাঁ, যারা আবার তাদের মসনদে ফিরে গেছেন ট্রিটমেন্ট করিয়ে, আবার আগের জায়গাটাকে, আমরা নাম বলছি না, অনেকেই এরকম আসেন এবং করেন, আগের জায়গাটা তারা আবার ধরে ফেলেছেন। আমি দেখছি তাদেরকে অনেক, এই করোনা কালেও তারা অনেক সিনেমা করছেন, আমি দেখছি, আমার বেশ বেশ ভালো লাগছে আর কি। রাস্তায় যেতে যেতে যখন পোস্টার গুলো দেখি, তারা কোনো সময় হারিয়ে গেছিল, আবার এসছে ফিরে, নতুন জীবনে ফিরে আসছে, ভালো লাগে। মানে এই ক্ষেত্রে একটা জিনিস আপনাকে আমি না জিজ্ঞেস করে পারছি না স্যার, আপনি আমাদের বারবার করে সচেতন হতে বলছেন, অ্যাওয়্যার হতে বলছেন, কিন্তু আমি আমার এই জার্নালিস্টিক ইনভেস্টিগেটিভ জার্নালিস্টিক জীবনের অভিজ্ঞতাতে দেখেছি, সচেতন অ্যাওয়্যার হলে তো আমাকে জানতে হবে আমি কার কাছে গিয়ে ট্রিটমেন্টটা করাচ্ছি। এরকম অনেক মানুষ আছেন, অসংখ্য মানুষ আছেন, যারা ভুল জায়গায় ট্রিটমেন্ট করে তাদের জীবনটাই প্রায় ভুল হয়ে গেছে, সেই বিষয়ে আমাদের একটু যদি অবহিত করেন। এই ব্যাপারে আমি চেগুইভারার একটা কথা না বলে পারছি না, ফিনসেরে সোমাস, এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ডস, এটা মানে হচ্ছে আমাদের মনে একটা প্রত্যয় থাকতে হবে। চেগুইভারাকে আজকে আমেরিকা বাজেভাবে খুন করেছে, তার মানে কি বিপ্লব কি সেখানে নিভে গেছে? বিপ্লব সবসময় দীর্ঘজীবী হয়, বিপ্লব শুধু দীর্ঘজীবী না, আজকে যেটা আমরা এখানে বলতে শুনি অনেকে বিপ্লব দীর্ঘজীবী হোক, সেটা চেগুইভারার কথা। চেগুইভারা প্রথম গুলিটা করেছিলেন পায়ে আমেরিকান সোলজার, সেখানে উনি এই গুলি খেয়ে প্রথম বলেছিলেন যে আমাকে তোমরা মারতে পারো, আমার হাত পা বেঁধে তোমরা আমাকে মারতে পারো, কিন্তু আমার যেটা এটা তোমরা করলে এখানে আরো প্রপাগেটেড হয়ে দাবানলের মতো বিপ্লব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, একজন মানুষ আরেকজন মানুষের জন্য ভাববে। আপনি যেটা বলছেন যে আজকে কনজিউমার ফোরাম, আজকে বিভিন্নভাবে ডাক্তারদের বিভিন্ন জায়গায় যে অ্যাটাক হচ্ছে ডাক্তারদের উপরে, এটা কিন্তু সন্দেহ থেকে, এই সন্দেহটা করার জন্য কিছু ডাক্তার দায়ী। ঠিক, কেন তারা দায়ী? কারণ প্রথমত তাদের প্র্যাকটিস যে কোনো কারণেই কম, এটা প্রফেশনাল জেলাসি। বিধান রায়কেও তার জীবনের প্রথম জীবনে এটা ফেস করতে হয়েছিল অনেকবারই। আমার একজন শ্রদ্ধেয় গুরুদেব, যিনি কিছুদিন আগে গত হয়েছেন, রেসপেক্টেড কাশীকান্ত মৈত্র, তাকেও তার জীবনে প্রথমে এরকম ফেস করতে হয়েছিল। তার বইতে তার তার উপরে বই বিভিন্ন লোক লিখে গেছেন, সেটা আপনারা দেখবেন, তার বইতে লেখা রয়েছে এবং সেটা এন্ডোর্স করেন। আমার যিনি গুরু ভাই ডক্টর সুব্রত মৈত্রকে প্রথম জীবনে করতে হয়েছিল, আমাদের যিনি বস অফ দ্য অল বসেস এবং আমাদের যিনি আমাদেরকে হাতে ধরে কাজ শিখিয়েছেন প্রফেসর ডক্টর শৈলেন বরচাজ, তাকেও করতে হয়েছিল, এবং আমার স্যার এবং যার শিক্ষক প্রফেসর ডক্টর সুজিত দাস, তাকেও করতে হয়েছে, আপনারা দেখেছেন। তো সত্য তো কখনো নিপাত যায় না, সত্যকে অন্ধকার দিয়ে দেখা যায় না, আরো আরো সহজ কথায় বলছি যে শাক ভাজা দিয়ে মাছ ভাজাকে কোনোদিনই দেখা যায় না। এটার সব থেকে বড় কথা হচ্ছে যে ঠকে মনে করবেন তার জন্মটা হয় ঠকার জন্যই, কারণ এত কিছু আছে ইন্টারনেটে, ইউটিউবে, আজকে আপনি কোন ডাক্তারের কাছে যাবেন? কারণ আমার কাছে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, ধরে নিন, আমার যারা জুনিয়র আছে তাদের কাছেও পাবেন না, তাদের যারা জুনিয়র আছে, এবার আমার যারা স্যার তারা রিটায়ার্ড, তারা প্র্যাকটিস করেন না, আমাদের তো জানতে হবে কোথায় যাব, সেটাই হচ্ছে প্রমাণ না দেখে কখনো যাবেন না। রেজাল্ট ওরিয়েন্টেড, এভিডেন্স বেসড, এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ, রেজাল্ট হচ্ছে ফল, আপনার হার্ড অ্যান্ড মানি আপনি সেখানেই খরচা করুন যেখানে আপনি প্রমাণ এবং ফল পাবেন, দু পয়সা বেশি খরচা করতে হলে করুন। আর একটা মনে রাখবেন, সস্তার তিন অবস্থা, যেখানে আপনার, এটা একটা খুব সফিস্টিকেটেড জিনিস, আমাদের মুখ, মুখটা নিয়ে খেলা করা কখনোই উচিত, ওটাই আমাদের মনে রায় না, মনে রায় না আমাদের,
এমনও দেখা গেছে কোয়াব ডাক্তারের কাছে যারই ডিগ্রিটা নেই, MDS মাস্টার অফ ডেন্টাল সার্জারি অন ওরাল এন্ড মেনজোফেসিয়াল সার্জারি এন্ডোর্সড বাই এন্ড অ্যাফিলিয়েটেড বাই ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া, এই যাদের ডিগ্রি নেই তাদের কাছে করিয়ে অনেকের মুখ পেকে গেছে। আমরা সাধারণ মানুষ ডিগ্রি তো অত বুঝি না স্যার, সেটাই না, এটা তো সাধারণ মানুষদেরই বুঝতে হবে, বুঝিয়ে দিলেন আমাদের, আজকে তো সাধারণ মানুষদেরই বুঝতে হবে, যে কোনো রেভলিউশন হয়েছে সাধারণ মানুষের থেকে, ফ্রান্সের রেভলিউশন বলুন, রাশিয়ার রেভলিউশন বলুন, লেনিন ছিলেন একজন সাধারণ মানুষের লোক, ভ্লাদিমির ইলিচ লেনিন ছিলেন, জোসেফ স্ট্যালিন ছিলেন সাধারণ মানুষের লোক, সাধারণ সাধারণ মানুষের জায়গা থেকে উঠেছে, আজকে নরেন্দ্র দামোদর ভাই মোদি একজন সাধারণ মানুষের থেকে উঠেছেন, কেউ কোনো বড় লোকরা কোনোদিন ট্রিগারিং করেনি, সাধারণ মানুষকে জানতে হবে, তবেই তো আমাদের চিকিৎসা হবে, এইজন্যই আমাদের এই সচেতনতামূলক অ্যাওয়ারনেস অনুষ্ঠানগুলো করা, থেকে বড় বড় কথা বলছে সেটা দেখে সেইগুলো ওই কথা ভাজার জল খেয়ে ধুয়ে কোনো লাভ নেই, প্রমাণ দেখতে চান আপনি এরকম কাজ করেছেন, আমার আমারই যেমন রিলেটিভের অপারেশনের সময় আমি পুরো ডাক্তার ওকে জিজ্ঞেস করেছি, আমি আপনার তিনবার ফিস দেবো, আপনি আমাকে দেখান যাদের এই কাজগুলো করেছেন তাদের ফোন নাম্বার দিন, প্লাস আপনি পুরো অপারেশনটা ল্যাপটপে দেখান, এটাই যে আপনি সময়টা আমি আপনার নষ্ট করলাম তার জন্য আমি আপনাকে তিন গুণ ফিস দেবো। মানে আপনি বলছেন যাচাই করে নিতে হবে, অবশ্যই যাচাই করে নিতে হবে, অবশ্যই অবশ্যই যাচাই করে নিলে প্রথমে তিক্ততা হওয়া ভালো, তারপরে গিয়ে তিক্ততা, এবং পুরোটাই আমি আপনাকে বলছি ডক্টর পেশেন্টের রিলেশন আর আগের মতো এখন নেই, যদি এটা খুব দুঃখের ব্যাপার, প্রচন্ড আমার কষ্ট হয়, কারণ আমার কাছে বেশিরভাগ পেশেন্টই আসে যারা প্রথমেই সারেন্ডার করে দেয়, বিকজ আমার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমার আমার পরিবারের প্রচুর ডাক্তার আপনারা জানেন, হ্যাঁ তারা হচ্ছে লিজেন্ডস বিভিন্ন সময় ছিলেন, এবং আপনার ডিগ্রি এবং আপনি যেরকম ছাত্র ছিলেন যেটা আমরা জানি ভালোভাবে, আমার মাস্টারমশাইরা আমাকে পেশেন্ট রেফার করে, আমার বন্ধুরা করে, সাধারণ ডাক্তারদের কথা, তারা আজকে সত্যি আমি কতগুলো বিচ্ছিন্ন ঘটনা না বলে পারছি না যে পেশেন্ট অ্যাটাক করে, এটা কিন্তু হয় মিস কমিউনিকেশনের জন্য, প্রফেশনাল জেলাসির জন্য, আমি আজকে আপনাদের এই ক্যামেরার সামনে বললাম যদি কোনো আমি এভিডেন্স পাই কোনো ডক্টর কোনো পেশেন্টকে প্রভোক করেছে, আমার সর্বশক্তি দিয়ে আমি সেই এবং প্রভোক করার ফলে সেই পেশেন্ট কোনো ডক্টরকে অ্যাটাক করেছে, আমি আমার এবং কোনো জায়গা থেকে যদি স্লাইটেস্ট প্রভোকেশনে কোনো পেশেন্টকে অ্যাটাক কোনো ডক্টরকে অ্যাটাক করা হয়, আমি আমার সর্বশক্তি দিয়ে লিগালি সেটাকে কম্ব্যাট করব এবং করব, চেষ্টা করব না করব, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সেটা করব। আর একটা জিনিসও কিন্তু আপনি সর্বশক্তি দিয়ে করেন যেটা আমরা খুব ভালোভাবে জানি, সেটা হচ্ছে গ্রামের সাধারণ মানুষের জন্য আপনার যা কাজ রয়েছে, ঠাকুরমা স্বামীজির পদাঙ্ক অনুসরণ করে আপনি যে কাজটা করেছেন সেটাও একটু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে আমি না বলে পারছি না, আমি আপ্লুত, তাই জন্যই হয়তো আমি যখন অস্ট্রেলিয়ায় ছিলাম আমার মা বাবা ওখান থেকে আমাকে জোর করে এখানে নিয়ে এসেছেন, অ্যাডেলেডে ছিলাম, তো বিলেতের শিক্ষা তো লাগে সেটা ফিলোসফির জন্য, কিন্তু আসল তো শিক্ষা আমাদের এখানকার সরকারি হাসপাতালে, প্রচুর পেশেন্ট এখানে যেখানে আমরা দেখছি যে তার ট্রিটমেন্ট হয়ে গেছে, তার একটা মুখে প্যাচ ছিল সাদা দাগ, সেটা বিভিন্ন জায়গা থেকে প্রচুর টাকা পয়সা খরচা করেছে, হয়ে গেছে ট্রিটমেন্ট, একটা মানে আমার বলতেও খুব হাসি পাচ্ছে, আমি দেখি একটা ওই বড় বস্তার মধ্যে থেকে ব্যা ব্যা আওয়াজ আসছে, দেখি একটা ছোট ছাগল ছানা নিয়ে এসছে আমার জন্য, যে কচি পাঠার মাংস, না এইসবগুলো আমি তো একদম পছন্দ করি না, তোমরা ভালো থেকো, কারণ তারপরের দিন ওরা আমার জন্য লাউ কুমড়ো এগুলো সব নিয়ে এসছে, এটাই তো মানুষের ভালোবাসা, সুন্দরবন থেকে আপনারা জানেন ইন্টারনেটে রয়েছে সুন্দরবন থেকে কাঁকড়া নিয়ে এসছে, মানে বিচ্ছিন্নভাবে ফ্র্যাকচার হয়ে গেছিল, তো ওদের এই ভালোবাসার কাছে কিন্তু নোটের দাম নেই, অবশ্যই এটা কিন্তু এই ভালোবাসাটা কিন্তু আমাদের মেটো পথের ভালোবাসা, মায়ের আঁচলের শাড়ির গন্ধ একদম, এবং জীবনের পাথেও আপনি যদি বলেন, ছোটবেলা থেকে যে ভোগটা পেয়েছি রামকৃষ্ণদেবের কাছ থেকে, যে ভোগের যে ভোগ যে আশীর্বাদ, ভোগ মানে হচ্ছে যে ভোগের প্রসাদ, সেখানে যেমন মহারাজদের নিঃস্বার্থ ভালোবাসা, প্রসাদই এতটা ত্যাগ শিখিয়েছে, একদমই ত্যাগ কিছু না, এটা আমার প্রিভিলেজ যে আমি ওদেরকে হেল্প করতে পারছি, এটা যখন বললেন আমাদের
অডিয়েন্সের জন্য আরেকটা জিনিস ভীষণ শেয়ার করতে ইচ্ছে যাচ্ছে। আপনার যে ফেশিয়াল রিকনস্ট্রাকশনের ব্যাপারটা, এটা তো একটা লেজেন্ডারি ব্যাপার। তাহলে আজকের আলোচনা থেকে সত্যি আমরা উদ্বুদ্ধ হলাম, আমরা সমৃদ্ধ হলাম, আমরা জানলাম জীবনে ঠিক কোন পথে চললে এবং আমাদের প্রয়োজন হলে ঠিক কিভাবে কোন ডাক্তারবাবুর কাছে যেতে হবে, যাতে আমাদের জীবনকে নিজেরাই আমরা সুন্দর করতে পারি। স্যার, এত সুন্দর করে বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।